তো বন্ধুরা যারা এনএসডিএল থেকে প্যান কার্ড করছেন প্যান কার্ড করার সময় যাদের কাছে রকম প্রবলেম আসছে স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন তো এইরকম প্রবলেম যাদের যাদের আসছে যারা যারা প্যান কার্ড করতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি এরকম প্রবলেম আসে তো এই প্রবলেমটা কিভাবে আপনারা সমাধান করবেন সেটাই কিন্তু দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা যারা এনএসডিএল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করেন ই বা ইসাইন পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু এখানে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারছেন না কারণ এনএসডিএল থেকে নতুন একটা আপডেট এসেছে তো অনেকেই বুঝতে পারছেন না সেই আপডেটটা তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এনএসডিএল থেকে প্যান কার্ড করেন নতুন কি আপডেট এসেছে এবং সেই আপডেটে কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো আপনার কাছে যদি আমাদের ই প্যান অনলাইনের আইডি থাকে বা ধরুন ইজি অনলাইন পোর্টালের আইডি থেকে যেটার আইডি থাকুক না কেন যখনই আপনি এনএসডিএলের তো দুটো অপশান আছে একটা ইসাইন প্যান অ্যাপ্লাই আর একটা হচ্ছে নর্মাল এনএসডিএলের ই কে ওয়াইসি প্যান অ্যাপ্লাই ঠিক আছে অথবা আপনি যদি আমাদের ইজি অনলাইন ই ওয়াইসি অনলাইন পোর্টালে আসেন তো এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দুটো অপশান রয়েছে এনএসডিএল ইসাইন মোডে প্যান অ্যাপ্লাই করা আর এনএসডিএল ই ওয়াইসি মোডে প্যান অ্যাপ্লাই করা সো যেটাই হোক না কেন কাজ কিন্তু সব পোর্টালের একই যখনই আপনারা এই এনএসডিএলে ক্লিক করছেন ঠিক আছে বন্ধুরা এনএসডিএল থেকে যখন প্যান কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা ধরুন নতুন প্যান কার্ড করবো এখান থেকে নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নাম আছে সেই নাম দিতে বলছে এখানে ডেট অফ বার্থ দিতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার আর কাস্টমারের ইমেল আইডি আর এখানে টিক বক্সে টিক করে এখানে সাবমিট করতে হবে তো এটা যখন আপনারা সাবমিট করছেন তখনই কিন্তু আসছে আপনার কাছে মেন সমস্যা তো চলুন আপনাকে আমি সাবমিট করে দেখাচ্ছি কি প্রবলেম আমাদের সামনে আসছে তো বন্ধুরা এখানে আমি সমস্ত ডিটেলস ফ্লপ করে দিয়েছি এখানে নিউ প্যান কার্ড সিলেক্ট করেছি এখানে নাম দিয়েছি এখানে ডেট অফ বার্থ এখানে জেন্ডার সিলেক্ট করেছি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়েছি আর এখানে ইমেল দিয়েছি তো এরপর সিম্পলি আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করছি এবার যখনই আপনি এখানে সাবমিট করে দেবেন বন্ধুরা তখনই কিন্তু আসছে আপনার কাছে যে মেন সমস্যা সেটা দেখুন সাবমিট করার পর সরাসরি আপনার কাছে এনএসডিএলের এই পেজটা এখানে চলে আসলো এবং এখানটায় অনেকেই বুঝতে পাচ্ছেন না কি করবেন তার আগে এখানে কি বলেছে এটা একটু পড়ে নিন আপনারা অনেকেই হয়তো পড়তে পাচ্ছেন না তো বন্ধুরা এটার যা মানে দাঁড়াচ্ছে আপনারা ইংরেজিরা যদি বাংলাতে মানে করেন এটাই দাঁড়াচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইউআইডিআই তারা এখন থেকে এটাই সিদ্ধান্ত নিয়েছে তাদের গাইডলাইন অনুযায়ী আপনি যখনই প্যান কার্ড করবেন যার নামে আইডি রয়েছে এজেন্টের ডিটেলস কিন্তু এখন আপনাদেরকে এখানে ক্যাপচার করতে হবে মানে এখানে এজেন্টের মানে যার নামে আইডি রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে কিন্তু আপনাকে আগে এটা ফাদার আগে আপনি প্যান কার্ড বানাতে পারবেন সো কি করবেন সবার আগে আপনার কাজ হচ্ছে এই রেজিস্টার্ড নাও দেখতে পাচ্ছেন এই রেজিস্টার্ড নাওয়ে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমরা এখানে ক্লিক করে দিই রেজিস্টার্ড নাও রেজিস্টার্ড নামে যখনই আপনি ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু এখানে একটা পেজ খুলে যাবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্রাঞ্চ কোড দেখাবে এখানে এনটিটি আইডি দেখাবে এবার দেখুন এগুলো আপনারা এরকমই রেখে দিন ইউজার নেম এখানটায় কি করবেন এখানটায় অনেকেই বুঝতে পারছেন না তো ইউজার নেমের জায়গায় সিম্পলি আপনার যে নাম হবে আপনার নাম এখানে আপনি বসিয়ে দিন ফর এক্সাম্পল এখানে আমি ইউজার নেমে আমার নাম দিয়ে দিচ্ছি দেখুন ওকে ইউজার নাম দিলেন দেওয়ার পরে বাইরে ক্লিক করুন তারপরে দেখুন অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট অথবা রুম নম্বর অথবা ডোর নম্বর অথবা ব্লক নম্বর যদি আপনার শহরে থাকে দেবেন হলে সিম্পলি যদি গ্রামে হয়ে থাকেন এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেন ব্যাস গ্রামের নাম দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে আবার ভিলেজের নাম বলছে সো আবার এখানে আপনি ভিলেজের নামই দিয়ে দিন দিয়ে দিলাম এরপর এখানে পোস্ট অফিসের নাম বলছে এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দিন ঠিক আছে এরপর এখানে সাব ডিভিশন বলছে সাব ডিভিশন দিয়ে দিন তারপরে এখানে সিটি বলছে এখানে সিটি দিয়ে দিন বা ডিস্ট্রিক্ট দিয়ে দিন তারপরে এখানে স্টেট সিলেক্ট করুন এবং এখানে পিনকোড দিন ওকে এটুকু তো বুঝতে পারলেন এরপর দেখুন এখানটায় আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর এখানে আপনার ইমেল দিতে হবে এবং সেটা এখানে আপনাকে ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে তো মোবাইল নাম্বার কার দেবেন যার নামে আইডি নেওয়া আছে তার মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আইডি আছে সেই নাম্বার ছাড়াও আপনি এখানে যে কোনো নাম্বার ইউজ করতে পারেন যে কোনো ওয়ার্কিং নাম্বার ঠিক আছে সো চলুন এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বার যখনই দেবেন দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি আছে এই রিকোয়েস্ট ওটিপিতে একবার ক্লিক করবেন তো দেখুন এখানে আপনাকে বললো ওটিপি সেন্ট সাকসেসফুলি তো ওটিপি আপনার মোবাইলে পাঠানো হবে সো আমি দেখি আমার ফোনে কোনো ওটিপি এসেছে কিনা ওটিপিটা এখানে দিতে হবে আর যদি না আসে তাহলে এখানে আপনি দুবার রিকোয়েস্ট করতে পারেন সো এখানে কিন্তু আমার কাছে অলরেডি একটা ওটিপি চলে এসেছে সো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ছয় সংখ্যার ওটিপি ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেট ওটিপির ওপরে ক্লিক করবেন তো করলাম ক্লিক দেখুন এখানে মোবাইল ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি মানে আমার ওটিপিটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে সো এরপর এখানে আমাকে ইমেল দিতে বলছে তো চলুন এখানে আমি একটা ইমেল দিয়ে দিই কারণ সেই ইমেলটাও আমাকে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা এরপর আমরা এখানে একটা ইমেল দিয়ে দিলাম ইমেল দেওয়ার পরে সিম্পলি এখানে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করে দিচ্ছি তো আমাদের ইমেলে এবার ওটিপি ঢুকবে তো আমরা ইমেলটা একটু খুলে চেক করে নিই যে ইমেলে কোনো ওটিপি ঢুকলো কি না ওকে বন্ধুরা আমাদের ইমেলও ওটিপি চলে এসছে তো সিম্পলি এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে ভ্যালিডেট ওটিপির ওপরে ক্লিক করবেন সো দেখুন আমার ওটিপিও এখানে ভ্যালিডেট হয়ে গেলো এবার কী করবেন এবার সিম্পলি আপনারা এখান থেকে এই যে সাবমিট বটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বটনে একবার ক্লিক করে দেবেন তো চলুন এখানে আমি সাবমিট করে দিচ্ছি দেখুন সাবমিট যখনই করবেন বন্ধুরা আপনার কাছে একটা এরকম ম্যাসেজ চলে আসবে যে থ্যাংক ইউ ফর ইউজিং দ্য প্যান অ্যাপ্লিকেশন সার্ভিস অব প্রোটিন ইয়োর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান্ড ইউর প্রোটিন এজেন্ট আইডি এত এখানে একটা আপনাকে আইডি দিয়ে দেবে ব্যাস এটুকুই আপনার কাজ এটুকে জাস্ট ওকে করে দিন ওকে করে দিলেই কিন্তু আপনার কাছে এবার প্যান অ্যাপ্লিকেশনের জন্য পেজ খুলে যাবে এবার কিন্তু আপনারা প্যান অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকমের প্রবলেম ছাড়াই ঠিক আছে ফার্স্ট টাইম যখন এটা করবেন এবার দ্বিতীয়বার যখন আপনি প্যান কার্ড বানাতে যাবেন তখন কিন্তু আপনাকে আর রেজিস্টার করতে হবে না তখন আপনাকে ওই রেজিস্টারের জায়গায় মোবাইল নাম্বার দিতে হবে তো চলুন আপনাকে আমি ব্যাপারটা দেখাচ্ছি তো এই দেখুন আমি তো একবার রেজিস্টার করে নিলাম এবার ধরুন আমি দ্বিতীয়বার প্যান কার্ড করতে যাচ্ছি তো সিম্পলি আমি যখন আবার এনএসডিএল ইসাইন প্যানে ক্লিক করব সো ক্লিক করার পর এখান থেকে আমি আবার ডিটেলসগুলো ফটাফট ফ্লাপ করে নিচ্ছি দেখুন তো আমি ডিটেলসগুলো আর একবার ফ্লাপ করে দিলাম ফ্লাপ করে যখন আপনারা দ্বিতীয়বার কোনো প্যান কার্ড করতে যাবেন ওকে করবেন সো দ্বিতীয়বার প্যান কার্ড করতে গেলে দেখুন আপনার সামনে এবার এনএসডিএলের সাইট খুলে যাবে সিম্পলি এবার যেটা করবেন দেখুন এবার কিন্তু আপনাকে আর রেজিস্টারে ক্লিক করতে হবে না যেহেতু একবার রেজিস্টার করে নিলাম আমরা তাই এবার আমরা এই নিচের ঘরে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিব। যে নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করলাম ওটিপি ভেরিফাই করলাম সো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করবেন তো সাবমিট করলেই কিন্তু আপনার কাছে এবার ওটিপি চাইবে আপনার মোবাইলে ঠিক আছে সো ওটিপিটা এখানে দেবেন তো চলুন আমি এখানে আমার ফোনে ওটিপি চলে এসছে অলরেডি আমি আপনাকে দেখাচ্ছি করে এক সেকেন্ড সো ওটিপি আসবে আপনি জাস্ট এখানে দেখে দেখে ওটিপিটা টাইপ করবেন টাইপ করে জাস্ট এখান থেকে সাবমিট করবেন তারপর কেন আপনার কাছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার পেজটা খুলবে ঠিক আছে তো যারা এনএসডিএল থেকে প্যান কার্ড করতে যাচ্ছিলেন বারবার এই প্রবলেমের সামনে পড়ছিলেন আশা করি প্রবলেমটি আপনাদের সলভ হয়ে গেল যেভাবে বললাম এইভাবে প্রথমে রেজিস্টার করে নেন রেজিস্টার করে তারপরে লগ করে আপনারা এখন কাজ করতে পারবেন সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরে আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন